জাতীয় সংসদের ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 5টা পর্যন্ত। দুটি আসনেই ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। সকাল থেকে ঢাকা 5 আসনে ভোটার উপস্থিতি কম হলেও নওগাঁ 6 আসনে ভোটারদের অংশগ্রহণ বেশি দেখা গেছে। এদিকে ঢাকা 5 আসনে পোলিং এজেন্ট বের করে দিয়ে প্রায় সব কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। যাত্রাবাড়িতে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন তিনি। অন্যদিকে নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি প্রার্থী নানা অভিযোগ করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, নির্বাচনের পরিবেশ বেশ ভালো। দেখেছেন যে ভোটার নেই, আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে। সে তো অভিযোগের পাহাড়, তার অভিযোগের কোনো সত্যতা নাই, কোনো সত্যতা নাই। ও পাহাড় সমান বলতেছে, আমরা শুনতেছি, মানে একটা অভ্যাস নালিশ নালিশ দল করেছে। দর্শক, ঢাকা 5 আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনুল আহসান। এখন তিনি আছেন যাত্রাবাড়ি বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মঈন, কেমন দেখছেন ভোটের পরিবেশ? তোহা, পরিবেশের কথা যদি বলি তাহলে বলা যেতে পারে ভোট গ্রহণ, আপনি যেমনটা জানিয়েছেন যে 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে আর এখন বেলা 1টা বাজে, দুপুর 1টা বাজে, মানে 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে। আমি ইতিমধ্যে প্রায় 20 থেকে 25টি কেন্দ্র ঘুরে এসেছি এবং এই নির্বাচনের ইতিবাচক দিক যদি বলতে হয় প্রথমে সেটি বলতে হবে যে পরিবেশ। কারণ হচ্ছে যে এই 20 থেকে 25টি কেন্দ্রে আমি নিজে ঘুরে এসেছি এবং আমার সহকর্মীরা যারা মাঠে কাজ করছেন তাদের কাছ থেকে এই পর্যন্ত আমি যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে কোথাও কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর বা ভোটকে কেন্দ্র করে সহিংস কোনো ঘটনার খবর কিন্তু আমরা এখনও পাইনি। আরেকটি জিনিস যেটি বলতে চাই যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় সংসদের যেই কয়েকটি আসনে উপনির্বাচন হয়েছে সেখানে প্রত্যেকটি আমরা যেই জিনিসটা বেশি আমাদের চোখে পড়ছে সেটি হচ্ছে ভোটার উপস্থিতি। ভোটার উপস্থিতি একেবারেই কম, সেই ধারা এই ঢাকা 5 আসনের উপনির্বাচনে অব্যাহত আছে। আমি যদি এই কেন্দ্রটার কথাই বলি, এখানে প্রায় 3000-এর বেশি ভোটার রয়েছে কিন্তু এই 4 ঘন্টায় ভোট পড়েছে। আমি এখানকার যিনি দায়িত্ব আছে নির্বাচন সংশ্লিষ্ট ওনার সঙ্গে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন যে এখানে এখন পর্যন্ত ভোট পড়েছে 3000-এর মতো ভোটার, ভোট পড়েছে 500-এর মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি একটি বুথে রয়েছি, এখানে দুটি বুথ এই কেন্দ্রটির মধ্যে, একটি বুথের মধ্যে এখানে ভোট দেওয়ার ভোটার হচ্ছে 434 জন, এর মধ্যে ভোট দিয়েছেন 22 জন ভোটার। আরেকটি বুথের কথা যদি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে ভোটারও ঠিক 434 জন, ভোট পড়েছে 39 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, একজন ভোটার এসছেন ইতিমধ্যে ভোট দেওয়ার জন্য। তো যেমনটি বলছিলাম যে ভোটার উপস্থিতি সকাল থেকেই একেবারে কম, এখনও সেই ধারা অব্যাহত আছে, যদিও নির্বাচন সংশ্লিষ্ট যারা তারা আশা করছেন হয়তো শেষ সময়ে দুপুরের কাজ, দুপুরের খাবার খাওয়ার পরে বিশ্রাম নিয়ে হয়তো ভোটাররা, যেহেতু 5টা পর্যন্ত ভোট হবে, হয়তো ভোটার তারা আশা করছেন শেষবেলায় হয়তো কিছু ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন এমনটা তারা প্রত্যাশা করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেমনটি জানিয়েছি বেশ ভালো, প্রত্যেকটা কেন্দ্রের সামনেই পুলিশ, আনসারের আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং কেন্দ্রগুলোর ভেতরে আনসারের সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। তো সার্বিকভাবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ বেশ ভালো, 5টা পর্যন্ত ভোট একটানা চলবে, তারপরেই আসলে যেহেতু ইভিএমে ভোট গণনা হচ্ছে, ধারণা করা হচ্ছে হয়তো ঘন্টা 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে এমনটা প্রত্যাশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তোহা,